পঞ্চায়েতে নতুন মুখ চাই ইস্যুতে দিনহাটা শচীনন্দন এলাকায় তৃণমূল কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ দলেরই পঞ্চায়েত সদস্য আর স্বামীর বিরুদ্ধে। শচীনন্দনে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ দলের পঞ্চায়েত সদস্য আর স্বামীর বিরুদ্ধে। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের 97 নম্বর বুথ শচীনন্দনে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিগত দিনে তৃণমূল পঞ্চায়েত উমিনা বিবেকে সরিয়ে নতুন মুখের দাবি স্থানীয়দের। সেই কারণে ইতিমধ্যে এই পঞ্চায়েতের বিরুদ্ধে একটি গোষ্ঠী তৈরি হয়েছে। সেই গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছে সংশ্লিষ্ট এই বুথে তৃণমূল কর্মী রেজ্জাক আলী মিয়া। অভিযোগ, বুধবার রাতে 15:45 নাগাদ রেজ্জাক আলী মিয়ার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। আর এই ঘটনার অভিযোগে তীর উঠেছে অভিযোগের তীর তৃণমূলের পঞ্চায়েত সদস্য উমিনা বিবির স্বামী নূর মোহাম্মদ মিয়ার বিরুদ্ধে, যাকে স্থানীয় এলাকার মানুষ পঞ্চায়েত ভাবে। তৃণমূল কর্মী রেজ্জাক মিয়া আরও অভিযোগ করেন যে তার বাড়িতে তিনি তার পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন। গতকাল রাতে বোমাবাজির ঘটনার পর থানায় খবর দিলে পুলিশ এসে তার বাড়িতে এবং বোমার অবশিষ্ট সরঞ্জাম উদ্ধার করে নিয়ে যায়। তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। তবে তৃণমূল কর্মীর বাড়িতে দলেরই পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে বোমাবাজির ঘটনায় ফের প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠীকন্দ। তবে এ বিষয়ে অভিযোগ ওঠা পঞ্চায়েত সদস্য উমনা বিবির স্বামী নূর মোহাম্মদ মিয়াকে ফোন করা হলে তিনি জানান এই বিষয়ে তিনি কিছু জানেন না এবং যার বাড়িতে বোমাবাজি হয়েছে তার সঙ্গে তার কোনো শত্রুতা নেই। তিনি দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস করেন এবং বর্তমানে তার স্ত্রী পঞ্চায়েত সদস্য। তাই যারা এই অভিযোগ করছে তারা সব মিথ্যে অভিযোগ করছে। আমার বাড়িতে কি হয়েছিল? কালকে 15:12 আমার বাড়িতে বোম ব্লাস্ট হয়। সেই আওয়াজ, প্রচণ্ড আওয়াজ পেয়ে আমরা উঠি, উঠে দেখি যে বোম একটা ব্লাস্ট হয়েছে। হ্যাঁ, তা পরে পুলিশকে ইনফর্ম করি। পুলিশ রাত্রে পরে আসে, পুলিশ এসে বোমের যে অবশিষ্ট আছে ওগুলো নিয়ে যায় এবং পুলিশ আমাকে বললো যে কার নামে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তুমি থানায় এসে লিখিতভাবে অভিযোগ করতে পারো। আর আমি আমাদের যে পঞ্চায়েত সদস্য উমেনা বিবি, তার হাজবেন্ড নূর মোহাম্মদ মিয়া, উনি দীর্ঘদিন থেকে ওনার আমরা একটা আমাদের বুধে 97 নম্বর বুধে আমরা একটা আলাদা সংগঠন করতেছি। সেই সংগঠনের আমি নেতৃত্ব দিচ্ছি সাথে। তা আমার মনে হয় অতি ও আর কি যে কোনো কারণবশত এই কাজটা আর কি করাচ্ছে আর কি, আমার সেটা মনে হয়। ব্যাপারটা আমি আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ব্যাপারটা জানাচ্ছি এবং অন্তর সহমতি ধরণীকান্ত বর্মনকেও জানাচ্ছি। তা আমি প্রশাসনের কাছে এটাই একটা চাচ্ছি বিচার, যে যারা প্রকৃত দোষী তাদের বের করে যেন প্রকৃত শাস্তি হয়। এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে, 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিটি লাইট। দাদা, আপনার বাড়ির পাশে কালকে কি হয়েছিল? আমার বাড়ির পাশে রাত 11:30-11টার পর 15:12টার দিকে হঠাৎ করে বিশাল একটা আওয়াজ হয়। এখন দেখি সেটা বোম ব্লাস্টিং এর আওয়াজ। তারপরে বিছানার থেকে উঠে এদিক সেদিক দেখতে দিয়ে দেখি রেজ্জাক আলীর বাড়ির ওখানে একটু হাল্লা চিল্লা হয়। ওখানে যাই, দেখি সেখানে বোম টম অনেক কিছু ব্লাস্টিং করা হয়েছে। তারপরে থানায় রিপোর্ট করে, থানার থেকে গাড়ি এসে তদন্ত করে থানা নিয়ে যায়। আমি এতটুকু দেখছি। আচ্ছা, আপনি কি সেখানে এসেছিলেন? হ্যাঁ, আমি ওখানে গেছিলাম, রাত 12টায় গেছিলাম। আমি নিজেও দেখছি সেখানে সত্যিকারই বমি ব্লাস্টিং হয়েছে। আপনার নাম? আমার নাম দেলোয়ার হোসেন। এটা জায়গাটার নাম কি? জায়গাটার নাম শচীনন্দন গ্রাম। কত নম্বর?